ভাইজান আমি ভাবতেছি তোমার বিয়ের দিনের কথা হাজার হাজার মানুষ আসবি দরকাপড়ি দুই সেটা ঘোড়া বান্ধা করে তো আগে বিয়েটা অতি দে তো তারপর সব চিন্তা ভাবনা করা যাবে আমি ভাবতেছি বাপজানের কথা কি যে করে আর বাপজান এই কথা শুনলে রাজি হয়ে দেবে কিন্তু আমি ভাবতেছি দুলো ভাইজানের কথা সে তো যে কোনো ভালো কামের মধ্যে গিট্টু ফাঁকা দেয় তারে এনে আনা যাবে না আচ্ছা একটা কাম করলি কিরাম হয় কিসের কাম না করছিলাম ওকের ওই টিয়ে বক্কিটার কাছে যদি শুনে নিতাম যে কোনো অঘটন ঘটবে কিনা তাহলে কিরাম হয় কদিন সরম একটা সত্যি কথা বলেছো আমি কি আমি যাবো না না ভাই তো অনেক হয়ে গেছে এত রাত্রি যাওয়ার কোনো দরকার নেই পরে দেখা যাবে আমি একটা জিনিস ভাবতেছি ভাই যান কি রে ওই লাল টিয়ে বক্কিটার কথা চিন্তা করিস রে সিডার ব্যবস্থা আমি তোরে করে দিবা রে কিরম করে করবো আগে আমার ব্যবস্থাটা করে নি তারপর সব ঠিক করা যাবে চল কিন্তু বুড়ি মেলা লড়াই থাকছে ওই ভাল ভাল আমার পেটের মধ্যে তো গাব গাছ হয়েছে এই গাব গাছে সব পাখিরা বাসা করে ফেলেছে মনে হয় এতক্ষণে পাখিরা হাইকে ভরে ফেলেছে ভাইজান সেই দিন তো আমার পেটে ব্যথা করতেছে তাহলে তো তোর বিরাট বিপদ দেখতেছি রে ইয়াল্লা খালি তো বিপদ না ওই আব্বা আমার বাড়ির থেকে বের করে দিছে আর নাকি ভাত খাবার দিবি না কে খালি আজরালের কথা কয় মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিছে ইয়াল্লা ভাইজান আমার পেটের মধ্যে কিরম গুরুম গুরুম করতেছে আমি একটু জবের মধ্যে আসি হ্যাঁ যা তাড়াতাড়ি আসিস হ্যাঁ আসবে নি হাই হাই ও মা ভাইজান এত সাত সকালে কোনে যাচ্ছেন আমার দয়াল সেন গুলা দিয়া খাটি দুধের মাটা কাটি চেয়েছে ওই প্রবীর ঘোষের বাড়ি যাচ্ছি মাটা আনতে আমি কই কি ওই চাষাদার আসার আগেই ওনাদের বাড়ি থেকে বিদায় করেন তা নাহলে পরে আবার অন্য কোনো ঝামেলা হতে পারে সিটার ব্যবস্থা করে ফেলেছি বাড়ি বন্ধ দেওয়া হয়েছে পাগল ঠান্ডা হয়ে যাবে যাই আমার দেরি হলে মাটা পাওয়া যাবেন না চাষাদার আসলে সর্বনাশ হয়ে যাবে ভাইজান যে কি শুরু করেছে কিটা জানে